একদিকে বন্যা, অন্যদিকে চুরের উপদ্রবে দিশেহারা গন্ডাছড়া মহকুমার সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাড়িতে চুরির ঘটনা ঘটে চলছে। সম্প্রতি আরও একটি ঘটনা ঘটে গন্ডাছড়া ষাটকাট এলাকার বাসিন্দা হরিদাস সরকারের বাড়িতে। হরিদাস সরকার জানান, গত 17 আগস্ট ছেলে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সপরিবারে আগরতলা গিয়েছিলেন। পরবর্তীতে বন্যার কারণে তিনি গন্ডাছড়ায় আসতে পারেননি। বুধবার বাড়িতে এসে দেখেন তার ঘরের দরজা ভাঙা। এরপর তিনি প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখতে পান আলমারি লকার ভেঙে চোরের দল প্রায় 3 ভরি স্বর্ণ, নগদ 57,000 টাকা চুরি করে নিয়ে যায়। এরপরই গন্ডাছড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করে গন্ডাছড়া শহর লাগোয়া পুরনো টাউন হল সংলগ্ন জনবহুল এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগরতলাতে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে সেখানে আমি সপরিবারে যাই এবং পরবর্তী সময়ে বৃষ্টির কারণে আমি গন্ডাছড়ায় ফিরে আসতে পারি নাই। আজ 29/8/2024 সকাল 10 ঘটিকা বাড়িতে পৌঁছি। তো পৌঁছে দেখি গন্ডাছড়া আমার বাড়িতে দরজা ভাঙা অবস্থায় আছে। তারপরে আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে ডেকে এনে তাদেরকে আমি দেখিয়ে ঘরে প্রবেশ করি এবং প্রশাসনকেও সাথে আমি খবর দিই এবং তারা এসে ইনভেস্টিগেশন করে যায়। তো তারপর দেখলাম আমার ঘরের মধ্যে লকার এবং আমার যে গোদরেজ, শোকেস সবগুলো খোলা অবস্থা আছে এবং নগদ প্রায় 57,000 টাকা এবং 2.5 থেকে প্রায় 3 ভরি স্বর্ণালঙ্কার সম্পূর্ণ উদাও। তো এই অবস্থায় আমি গন্ডাছড়া যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে আমি খবর দিই, তারা এসে ইনভেস্টিগেশন করে যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।